জেনা পাপ কাজ এটা কি সবাই করে মদ খাওয়া পাপ কাজ এটা কি সবাই করে বেপরদায় চলা পাপ কাজ এটা কি সবাই করে সালাদ পরিত্যাগ করা পাপ কাজ এটা কি সবাই করে পৃথিবীর বুকে একটা পাপ আছে যেই পাপ পৃথিবীর কেউ বাকি নাই অধিকাংশ মানুষ এই পাপের সঙ্গে জড়িত পৃথিবীর বুকে একটা জঘন্য পাপ আছে যেই পাপ পৃথিবীর ভালো মন্দ হাজি গাজি সবাই করে আর তার নাম হলো গিবত তার নাম গিবত একজন বড় আলেমের দরবারে বসবেন যা দেখবেন সে আলেম আর এক আলেমের নাম গাছে এক একজনের এক এক নাম একজনের দাড়ি লম্বা নাম রেখে দিলাম তার লাদেন এই লোকটা লাদেন আরেকজন একটু পয়সা খরচ করে হিসেব করে তার নাম রেখে দিলাম কঞ্জুস এই যে একে অপরের নামকে উপহাস করা নামকে একে অপরকে খোঁচা দেওয়া একে অপরকে কি বলে উপনামে ডাকা এগুলি শরীয়ত এলাও করে নেই তবে জেনে রাখতে হবে ইসলামের স্বার্থে কোরআন ও সুন্নার স্বার্থে দুনিয়ার মানুষের কল্যাণের স্বার্থে অবশ্যই গীবত করা বৈধ আতারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আজকে আমাদের সবার মধ্যে আমরা সব জায়গায় অনেকেই জর্জরিত সূরি এটা পাপ কাজ এই সূরি কি সবাই করে ডাকাতি একটি পাব কাজ এটা কি সবাই করে জেনা ব্যবিচার পাপ কাজ এটা কি সবাই করে মদ খাওয়া পাপ কাজ এটা কি সবাই করে বেপরদায় চলা পাপ কাজ এটা কি সবাই করে সালাদ পরিত্যাগ করা পাপ কাজ এটা কি সবাই করে পৃথিবীর বুকে একটা পাপ আছে যেই পাপ পৃথিবীর কেউ বাকি নাই অধিকাংশ মানুষ এই পাপের সঙ্গে জড়িত সেই পাপটার নাম কি হ্যাঁ হ্যাঁ সান্ত বারকা লাফি এখান দিয়ে উত্তর সঠিক হয়েছে ও আলিজাবা সাহিহা ও জাজা কুমুল খায়রান আলা হাদিল ইজাবা আ সাহিহা ওয়াহাদিল হিম্মা আল মোবারকা আল্লাহর মেহেরবানীতে একজন তালেবেলেম জবাব দিয়েছেন পৃথিবীর বুকে একটা জঘন্য পাপ আছে যেই পাপ পৃথিবীর ভালো মন্দ হাজি গাজি সবাই করে আর তার নাম হলো গিবত তার নাম গিবত একজন বড় আলেমের দরবারে বসবেন যা দেখবেন সে আলে আলেমের দুর্নাম গাছে একজন তালেব এলেমের কাছে যাবেন সে আর এক তালেব এলেমের দুর্নাম গাছে একজন গাড়িওয়ালার কাছে যাবেন আর এক গাড়িওয়ালার দুর্নাম গাছে স্বামী তার স্ত্রীর দুর্নাম গাছে স্ত্রী তার স্বামীর দুর্নাম গাছে মুসল্লি তার ইমামের বদনাম করছে ইমাম তার মুক্তাদির বদনাম করছে ছাত্র তার উস্তাদের বদনাম গাছে উস্তাদ এই বদনাম এইভাবেই বদনাম এইভাবেই গিবত পৃথিবীর বুকে এমন কোন ভালো মানুষ নেই সেই মানুষ বেঁচে আছে ইল্লা মা সাল্লা হাজারের লাখে এক একজন এই মহাপাপ থেকে বেঁচে আছে কিনা সন্দেহ আছে এই পাপ বড় ভয়াবহ এই পাপের আগে আরও কিছু পাপ আছে পাক বলছেন আরু জুবিল্লা হিমিনা সৈত নিরজিম ইয়া আইয়ো হাল্লা জিন মানু লায় খরকম মেম কম আসা অইয়া কোনো খয়েরমিন হুম ওলা নিসাউমমিন নিসা আসা আই একন নাখরাম মিন হন ওয়ালা তাল মিজু আ ফুসাকম ওয়ালা তানা বিল আল কব। হ মান্দারগন লাই আজসার কম ম্মিন কমিন। কোন পুরুষ মানুষ যেন। কোন আপর ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। সুখরিয়া শব্দের অর্থ হলো উপহাস করা কিরে তোর টুপিটা সেরা কে কিরে তোর জামাটা এরকম কে তোর চেহারাটা না দেখে দেখে এমন এমন মনে হচ্ছে এই যে মানুষকে উপহাস করা অবজ্ঞা করা আল্লাহ পাক বলছেন আসা আইয়া কুনু খায়রা মিনহুম হতে পারে আমার চেয়ে লোকটা ভালো লোকটার চেহারা সুন্দর নয় লোকটার চুলগুলি পোশাক ভালো আমার চেহারা সুন্দর আমার চুলগুলি সুন্দরভাবে গুছানো সাজানো কিন্তু হতে পারে আমি মানুষের কাছে ভালো আর এই লোকটা আল্লাহর কাছে ভালো পাক বলছেন আসা আইয়া কুনা খাইরাম মিনহু হতে পারে সে তার চেয়ে উত্তম বহু হাদিস এবং কোরআনের আয়াত আছে বিবি মারিয়াম বিবি মারিয়াম ঈসা আলাহ আম্মা তার পেটে যে নবী ঈসা আলাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার কোনো স্বামী ছিল না বিনা স্বামীতে বিনা স্বামীতে জন্মগ্রহণ করেছে সন্তান সমাজের লোকেরা তাকে জেনাকার সাব্যস্ত করে অপমান করে মেরে বাইতুল মাগদেশ থেকে পিটিয়ে তাড়িয়ে একদম মরুভূমির মরুদ্যানে ফেলে দিয়ে আসলে এই মিথ্যা অপবাদ শোনার আগে আমি জেনাকার আমি জেনা করেছি আমি যে একদম পবিত্র আল্লাহ তুমি ভালো জানো বাচ্চা থেকে কিভাবে তোমার কুদরতে হলো তা তো আমিও বুঝতে পারি না ওরা আমাকে জেনাকার বলে এই অপবাদ শোনার আগে আমার মরণ কেন হলো না কেন হলো না ইয়ালেতানি মিত্ মোকাবলাহাদা অকুন্তুনসিয়াম মানসেয়া আমি নিরুদ্দেশ কেন হয়ে গেলাম না নিশ্চিহ্ন কেন হয়ে গেলাম সমাজের চোখে বিবি মারিয়াম কি জেনাকার আর আল্লার চোখে সে একজন পবিত্র মহিলা আল্লাহ পাক কুরআন কারীমে তার নামে সূরা নাযিল করেছেন দুনিয়াতে জান্নাতের ফল খাওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক মরিয়মকে বলছেন হুজ্জি ইলাইকি বিজিদ বিজিদ ইন নখল হুজ্জি ইলাইকি বিজিদ ইন নখল তো সাকিত আলাই কি রুতাবান জানিয়া মারিয়াম খেজুর গাছটা একটু ঝাঁকা দাও খেজুর গাছতে টসটসে তাজা খেজুর পড়বে তো এই খেজুরগুলি খাও আর এই ঝর্ণার পানি পান করো আর তোমার সুন্দর বাচ্চার দিকে তাকায় তোমার কলিদাটা ঠান্ডা করো তিনটা জিনিস তোমাকে দিলাম খাওয়ার জন্য খেজুর পান করার জন্য ঝর্নার সুপেও পানি কলিদা ঠান্ডা করার মতো একটি সুন্দর ফুটফুটে বাচ্চা তোমাকে দিয়েছি এই বাচ্চার দিকে তাকিয়ে তোমার এই মনের ভগ্ন হৃদয়কে দাও আল্লাহ বলছেন যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় প্রসূতি মহিলা তাদেরকে খেজুর খাওয়াতে হয় কেন ওই যে আল্লাহ খেজুর খেতে বললেন বাচ্চা মহিলার শরীরটা যেভাবে ভেঙে যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সে যদি খেজুর খায় তাহলে এই অবস্থায় তার শরীর কিছুটা রিকভারি হয় বলছিলাম মানুষের চোখে জেনাকার আর আল্লাহর চোখে পবিত্র আল্লাহ আকবর সোহান তাহলে আমার চোখে এই লোকটা খারাপ এই লোকটা নোংরা নেষ্টি রিক্সা চালায় কিন্তু এই লোকটার আমল এ লোকের আকিদা এ লোকের বিশ্বাস এ লোকের আল্লাহর প্রতি ভালোবাসা এত পরিমাণ হতে পারে যে তার কারণে আল্লাহ তাকে ভালোবাসে হতে পারে কি না পারে একদিন এক তালেব বলছি সে তালেব এলম সেভেনে পড়ে গরিব মানুষের ছেলে তো একটা মসজিদে ইমামতি করে তো ওই মসজিদে আমি মুসাফির আমি গিয়ে বললাম ওই তালেব এলম ইমাম সাহেবকে বললাম সে ক্লাস সেভেনের ছাত্র গরিব মানুষ তাই ওই মসজিদে ইমামতি করে পড়ালেখা করে তে বললাম যে মৌলানা সাইফুল সাহেবের বাড়িতে যাও ওখান থেকে সাবান গামছা লুঙ্গি আনো আমি গোসল করব তে এতটুকু ভাঙা সাবান আর একটা ছোট্ট গামছা আর একটা কম দামা জীর্ণশিন্ন লুঙ্গি এনে আমার সামনে হাজির করলো তা আমি বললাম যে এই লুঙ্গি তো সাইফুল ইসলাম সাহেবের হবে না এই সাবান তো সাইফুল ইসলাম সাহেবের বাড়িতে নিশ্চয় আনেনি। তাহলে এই ভাঙা সুরা সাবান আর এই জীর্ণশিন্ন গামছা আর এই ছোট লুঙ্গি এ কোথেকে আনসো আমার লুঙ্গি তোমাকে যে বললাম সাইফুল সাহেবের বাড়ি থেকে সাবান নিয়ে আসো তো তুমি তোমার সাবান দিলে কেন তুমি তো ছাত্র মানুষ বলছে আপনি আমার মেহেমান আমার সাবান যেটুকু আছে এইটুকু দিয়ে আমি মেহমানদারি করছি আমার নিজের লুঙ্গি দিয়ে আপনার মেহমানদারি আমি করছি আপনি আমার মেহমান আমি আরেকজনের বাড়িতে চাইতে যাব কেন যতক্ষণ আমার আছে ততক্ষণ আমি চাই না শুনে চোখের পানি এসে গেল ক্লাস কেমন দেখেন সেরা সাবান নিয়ে আসে আমার দিয়ে বলছে আমার সেরা সাবান আমার সম্পদ এটা দিয়ে আমি মেহমানদারি করবো আমার এই ভাঙা সাবান যখন না থাকবে তখন ওই সাইফুল সাহেবের বাড়িতে আমি চাইতে যাব আমার থাকা পর্যন্ত আমি চাইতে যাব না আমি দোয়া করে দিলাম যা আল্লাহ যেন তোকে তোর দেলটা যেমন বড় আল্লাহ যেন তোর পয়সাও এরকম বাড়ায় দেয় এমন বাড়ান বাড়াইছে পয়সা এত পয়সার মালিক হয়েছে আমি যাচ্ছিলাম মানিকগঞ্জ ও এসে আমার সামনে হাজির মোটর সাইকেল খুব দামি মোটর সাইকেল কয় আমি এখন ব্যবসা করি অনেক টাকার মালিক হয়ে গেছি এই দেখুন আমি এখন মোটর সাইকেল কিনছি খুব দামি মোটর সাইকেল আমি আর বললাম না যে সেদিন তোমার জন্য আমি দোয়া করেছিলাম বলছিলাম যে লোকটা লোকটাকে খারাপ মনে হয় আল্লাহ পাক আসা লোক উপহাস করছে সেই উপহাসকারীর লোকটা ভালো হতে পারে আল্লাহর দরবারে ভালো হতে পারে অনুরূপ ভাবে কোনো মহিলা কোনো মহিলার কে যেন উপহাস না করে হতে পারে সেই মহিলার চেয়ে ওই মহিলা ভালো আং বিল্লাল কব মানে খোঁচা দেওয়া দেওয়া আর এই খোঁচা খুঁজি কাম ছাত্র দিবেন একটু বেশি হয় একজন ছাত্র আর এক ছাত্র যেকোনো একটা বিষয় নিয়ে উপহাস করে যেকোনো একটা বিষয় নিয়ে টিটকারি দেয় হ্যাঁ তো এই যে আল্লাহাক বলছে তালমিজু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেরা একে অপরকে খোঁচা খুঁজি করো না আর একে অপরের নাম না এক একজনের এক এক নাম একজনের দাড়ি লম্বা নাম রেখে দিলাম তার একটু পয়সা খরচ করে হিসেব করে তার নাম রেখে দিলাম কঞ্জুস এই যে একে অপরের নামকে উপহাস করা নামকে একে অপরকে খোঁচা দেওয়া একে অপরকে কি বলে উপনামে ডাকা এগুলি উপর এলাও করে নেই মানুষকে উত্তম নামে ডাকতে হয় মানুষকে সুন্দর নামে ডাকতে হয় মানুষকে ভালো নামে ডাকতে হয় উপহাস করতে করতে মানুষ অনেক সময় আল্লাহর সানে বেয়াদবি করে ফেলে ফলে একজন লোকের নাম লোকের আবদুল কাদের কাদের নাম কি আব্দুল কাদের গরিব মানুষদের সমাজের লোক কেদারে বলে এই কেদারা কি জানে রে যে কেদারের নামটা বললো এটা কি আল্লাহর নাম বিকৃত করলো নাকি আব্দুল নাম বিকৃত করলো আল্লাহর নাম দেখি এই যে আল্লাহর নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ নাম বিকৃত করা মহাপাপ আল্লাহ রাব্বুল আলমিন তারপরে বলছেন ইয়া ইউ হেলধিনা মানুষ তনি ভুকাশি রম্ মেন জন ইন বা দন নি স্নুদ শ শ্বশু অলয় তো বাদুকুম বা দাও অধিকাংশ ধারণা পশুত কথা বলা থেকে তোমরা বিরত থাকো একজন তালে বেলেমের একটা কলম হারিয়ে গেল এ কলমটা কেনেছে রে অমক সারা কেউ নেয়নি ওর চুরি করার অভ্যাস এই যে পট করে ডাইরেক্ট আপনি নাম বললেন সে যদি চুরি করেও থাকে আপনি বিনা দলিলে না দেখে না বুঝে প্রমাণ ছাড়া বললেন আপনি বিপদগ্রস্ত হয়ে গেলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন কাশি ইরাম মিনা ধারণা করে অনুমান করে কথা বলা থেকে বিরত থাকো সুফিয়ানু সাউরি রাহেমাউল্লাহ বলেন ধারণা দুই প্রকার একটা মনের ভিতরে ধারণা আসতে পারে যে জিনিসটা অমুক লোকটা আসলো আর তারপর থেকে জিনিসটা নাই হয়ে গেল তাহলে তো অমুক লোকটা নিতে পারে এই কথাটা মনের ভিতরে হঠাৎ আসতে পারে মনের ভিতরে আসলে ফিরাবার ক্ষমতা আমাদের নাই কারণ মন আমাদের হাতে না কিন্তু যখনই মুখ দিয়ে বললাম সুফিয়ান সাউরি রাহম আল্লাহ বলছেন মনের ভিতরে যদি উদয় হয় তাহলে সে পাপিষ্ট হবে না কিন্তু যখনই সে মুখ দিয়ে উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে সে পাপিষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলছেন কিছু কিছু ধারণা আছে পাপ ধারণা করে কোনো কথা বলা হবে না গোয়েন্দাগিরি করা জাসুস শব্দের অর্থ হল গোয়েন্দা গোয়েন্দাগিরি করতে পারবে যথাযথ কর্তৃপক্ষ বাবা তার ছেলের গোয়েন্দাগিরি করতে পারে হঠাৎ করে রাতে ঘরের মধ্যে ঢুকে গেল ছেলেটা কি মোবাইল দেবে না ঘুম পারে এটা বাপের দায়িত্ব সরকারি কোন কর্মকর্তা অফিসার কোন লোককে সন্দেহ হলে তার দেহ তার বাড়ি তল্লাশি দিতে পারে কিন্তু বিনা অনুমতিতে কারো বেডরুমে কারো থাকার ঘরে তার নিজস্ব আয়ত্তের জিনিসগুলি এলি দেখাও নিষেধ এগুলি তালাশ করাও নিষেধ একজন মানুষ ঘরের মধ্যে ঘুমায় সেই ঘরের জানালা দিয়ে বা ছিদ্র দিয়ে যদি কেউ উঁকি দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তার চোখের মধ্যে সীসা গালিয়ে ঢালা হবে আর নবী সাল্লাহ সাল্লামের দরজা দিয়ে একজন লোক উকি দেওয়াতে তিনি বলছেন যে আমি তোমাকে ধরতে পারে তোমার চোখ ফুরিয়ে দিতাম পাক বলছেন এই যে মানুষের একটা প্রাইভেসি এই জিনিসগুলি খুব মারাত্মক জিনিস খুব খুব কঠিন জিনিস কোন অবস্থাতেই এই জিনিস ইসলাম অনুমোদন করেনি আল্লাফাক বলছেন আগের বার ভুল পড়া হয়েছিল ইন আত্মাবুর রাহিম তোমরা কি চাও মরা ভাইয়ের গোশত খেতে মরা ভাইয়ের গোস্ত কেন খাওয়া হয় মরা যেমন নড়াচড়া করে না মরা ভাই যেমন আত্মপক্ষ সমর্থন করার ক্ষমতা রাখে না যে লোক এনে অনুপস্থিত সেই লোক আত্মপক্ষ সমর্থনে ক্ষমতা রাখে না অতএব তার দুর্নাম করা মানে হলো তার গিবত তবে জেনে রাখতে হবে ইসলামের স্বার্থে ও সুন্নার স্বার্থে দুনিয়ার মানুষের কল্যাণের স্বার্থে অবশ্যই গিবত করা বৈধ একজন মানুষকে হে করার জন্য গিবত করা হারাম কিন্তু ইসলামের স্বার্থে গিবত করা জনকল্যাণমূলক স্বার্থে গিবত করা হালাল একজন ডাক্তার ভুয়া ডাক্তার চিকিৎসা ভালো করে না আপনি দুই একবার ধরা খেয়েছেন তার কাছে চিকিৎসা করে আপনি মানুষকে বলতে পারেন এই ডাক্তার ভুয়া এটা ভালো না এই ডাক্তারের চিকিৎসা ভালো না এখানে যাও না এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তুমি আমার ক্ষতি করে দিয়েছে অনুরূপ ভাবে কোন আলেম কোরআন হাদিস জানে না আন্দাজে ফতুয়া মেরে জাতিকে ক্ষতিগ্রস্ত করে আমাদের দেশে কত ফতুয়া আলা আলেম দেখেন নি এক আলেম ফতুয়া দিয়েছে যদি কোনো ধনী লোক যদি বড় মাছ কিনে না খায় তো সে জাহান্নামি আবার কোন গরিব মানুষ যদি বড় মাছ কে তা সেও জাহান তাহলে গরিব মানুষের কি বড় মাছ খেতে মন চায় না তাকে কি ইসলাম মানা করেছে তুমি গরিব তা তুমি বড় মাছ কিনো না আর আমি ধনী মানুষ তা আমাকে কি ইসলাম বাধ্য করেছে যে ওই বড় মাছ আমাকে কিনতেই হবে না কিনলে আমি জাহান তো ওই মাছটা যদি আপনি না কেনেন তাহলে মাছটা পয়সা নষ্ট হয়ে যাবে তাহলে মাছের ব্যাপারই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তা আপনার কারণে মাছ ক্ষতি মাছের ব্যাপারে ক্ষতিগ্রস্ত আমি কি মাছের বলেছি তুমি মাছ কিনে আনো এই যে ফতুয়া ফতুয়া এরকম বহু আছে আলেম দিয়ে থাকেন জাতিকে সতর্ক করার জন্য সেগুলি বলা হয় এই যে আমরা কিছুক্ষণ আগেই ওই সমস্ত ওই ভণ্ড যারা পাকিস্তান থেকে এসে যশ্নে জুলুস করে তাদেরও সমালোচনা করলাম এগুলি দিনের স্বার্থে আছে নয় জায়েজ বিবাহের ক্ষেত্রে একজনের ছেলের সাথে আরেকজনের মেয়ের বিয়ে আপনার এলাকায় ওই ছেলের বাড়ি আপনাকে জিজ্ঞেস করলাম আমার ভাতিজির বিয়ের কথা চলছে অমুকের ছেলের সাথে ছেলেটা কেমন আপনি একটু বলেন আপনি বলবেন অনেক ভালো নাকি তারপরে যদি বিয়ের পরে দেখা যায় যে ছেলেটা নেশা করে এই যে ক্ষতিগ্রস্ত হলো তার দায় ভার আপনাকে নিতে হবে আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিতে হবে যে না এ ছেলে ভালো নয় এ ছেলে নেশা করে এর সঙ্গে আত্মীয়তা করা যাবে না এরা কি গিবত না গিবত সিগের বাইরে এটাও গিবত কিন্তু এই গিবতটা কি শরীয়ত অনুমোদন দিয়েছে এইভাবে অনেকগুলো বিষয় আছে যেমন আছে আদালতে গিয়ে অমকে আমাকে মেরেছে অমক আমার উপর জুলুম করেছে এটাও তো গিবত সেখানে তাই শেখায়ত করলাম অভিযোগ করে দিলাম আপনি কি আপনার টিচারের কাছে বললেন অমুক ছাত্র আমার উপর জুলুম করেছে আপনার টিচারের কাছে আপনি তার অগসরে কথাগুলি বললেন এটাও গিবদ কিন্তু জনস্বার্থে যেটা হয় ইসলামের স্বার্থে যেটা হয় সেটা বৈধ আর নিচক কাউকে হেউতুস্ত করার জন্য যেটা করা হয় সেটা অবৈধ যাই হোক এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে এই জিনিসগুলি আমাদের স্মরণে রাখতে হবে আল্লাহ আল্লাফাক আমাদেরকে তৌফিক দান করুন আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যা হলো এই আলোচনাগুলি বুঝার এবং মানার আল্লাহ পাক কবুল করুন আল্লাহ মামিন